বন্ধুরা সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু বাংলাদেশে বিপদে আমাদের হিন্দু ভাইয়েরা ওদিকে চিফ অফ আর্মি স্টাফ অফ দা ইন্ডিয়ান আর্মি উপেন্দ্র দ্বিবেদী ইজরায়েলের রণনীতির প্রশংসা করেছেন ভারতীয় সেনা প্রমুখ হিজবুল্লাহর ওপর ইসরায়েলের আক্রমণকে মাস্টার স্ট্রোক বলেছেন আর্মি চিফ উপেন্দ্র দ্বিবেদীর কথা অনুযায়ী ইসরায়েলের স্ট্র্যাটেজি চমৎকার ছিল তিনি আরো বলেছেন যে ইসরায়েল এইবার কিছু আলাদা রকম করেছে ইসরায়েল প্রস্তুতি নিয়েছিল যে হামাস তাদের প্রাথমিক লক্ষ্য এই জন্য ইসরায়েল প্রথমে হামাসকে শেষ করেছে এবং তারপর হিজবুল্লার ওপর মনোনিবেশ করেছে ইসরায়েল বোকার মতো এদিক ওদিক হামলা করেনি প্রথমে টার্গেট সেট করেছে এবং তারপর সেই টার্গেটকে কে ধ্বংস করে দিয়েছে আর্মি চিফ বলেছেন ইসরায়েলের পেজের অ্যাটাক তো পুরো মাস্টার স্ট্রোক ছিল রীতিমতো দুর্গা পুজো বন্ধ করার চেষ্টা এখনো পর্যন্ত করা হচ্ছে বাংলাদেশে কারণ বহু মন্দিরে হামলা যে হয়েছে এমনটাই শোনা যাচ্ছে আবার বাংলাদেশে ইসলামিক জোট রাস্তায় নেমে দুর্গাপুজো বিরোধী স্লোগান পর্যন্ত তুলছে হামলাইয়ে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে বাংলাদেশের হিন্দু ভাইয়েরা ঢাকায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে হিন্দু সম্মিলিত সংখ্যালঘু জোট সবাই একসাথে গাইল জাতীয় সঙ্গীত রংপুরে বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের তরফ থেকেও হয়েছে প্রতিবাদ প্ল্যাকার্ড ব্যানার হাতে রাস্তায় নেমেছে হিন্দুরা বহু মন্দিরে করা হয়েছে হামলা আতঙ্কে থাকলেও ভয় পায়নি হিন্দুরা প্রতিবাদী কণ্ঠায় রাস্তায় নেমেছে তারা এই বিষয়টা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত মুখপাত্র রণধীর জয়সওয়াল স্যার বেশ বড় মেজাজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে আসন্ন পুজো উদযাপনকে কেন্দ্র করে একটা বার্তা দিয়েছেন সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার বার্তা দিয়েছি আমাদের প্রত্যাশা যে সব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে দুর্গাপূজার সময় কোন রকম ঘটনা ঘটলে তা হবে না পূজা সকলের জন্য আপনারাই বলুন হবে কি বা ওদিকে হিজবুল্লাহ প্রমো নাসেরুল্লাহ মৃত্যুর পর ইরান ক্রমাগতই হুমকি দিচ্ছিল যে তারা ইসরায়েলের থেকে এর বদলা অবশ্যই নেবে কিন্তু কারোর এটা জানা ছিল না যে ইরান ইসরায়েলের ওপর হামলা কবে করবে যদি আমেরিকা সুরক্ষার জন্য মিডল ইস্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে রেখেছিল যাতে ইরানের যে কোনো হামলা থেকে ইসরায়েল কে বাঁচানো যায় কিন্তু এই হামলার আগে এমন ঘটনা একটা ঘটেছে যার জন্য বিশ্বের সব দেশের মনোযোগ এখন ওদিকে চলে গেছে ইরানে হঠাৎই রাশিয়ার প্রধানমন্ত্রী রাজধানী তেহরান পৌঁছান আর সেখানে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রপতির সাথে হয় এবং অন্য দিকে যখন ইসরায়েল হিজবুল্লার ওপর হামলা করার কথা বলা শুরু করেছিল তখন রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তথ্য জারি করা হয়েছিল যে বিজয়ে লেবানন থেকে নিজেদের সেনাবাহিনীকে যাতে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে রাশিয়ার বিদেশ মন্ত্রণালয় বলেছিল যে আমরা লেবাননের ওপর হওয়া হামলার কঠোর নিন্দা করেছি এবং ইজরায়েল আধিকারিকদের খুব দ্রুতই শত্রুতা বন্ধ করে লেবানন ক্ষেত্র থেকে নিজেদের সেনাদের ফিরিয়ে আনার কথা বলেছি আর এই সংঘর্ষের সমাধান করার জন্য শান্তিপূর্ণ এবং বাস্তবিক ভাবে থাকার আহ্বান জানাচ্ছি আর এই বয়ানের কিছু ঘন্টা পরেই ইরান ইজরায়েলের ওপর বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল দ্বারা টার্গেট করে দেয় এবং আশ্চর্য করার মতো বিষয় হলো প্রথমবার ইরানের সেনাবাহিনী ইসরায়েলের উপর করেছে এই ইরান এটাও বলেছে যে তাদের হামলা গিয়ে রাশিয়া এবং ইরানের মধ্যে বন্ধুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে আর দুই পক্ষ থেকে একে অপরকে হাতিয়ারের সাপ্লাই করা জারি রয়েছে যেই বিষয়ের ওপর পশ্চিমী দেশ অনেকবারই চিন্তা প্রকাশ করেছে আর এই কারণের জন্যই রাশিয়া এবং ইরানের ওপর বিভিন্ন ধরনের আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেখানে একদিকে ইরান রাশিয়াকে সস্তা দামে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে এবং অন্যদিকে খবর আছে যে পুতিন ইরানকে এয়ার ডিফেন্স সিস্টেম প্রদান করেছে যা থেকে ইরান ইসরায়েলের হামলা থেকে নিজেদের বাঁচাতে পারবে আর ইরানের হামলা যদি কথা বলা হয় তাহলে রিপোর্ট অনুযায়ী ইরান ইসরায়েলের উপর 180 এরও বেশি মিসাইল দিয়ে টার্গেট করেছে যেগুলো জর্ডান হয়ে ইসরায়েলের airspace ঢুকেছিল কিন্তু ইসরায়েলের কথা অনুযায়ী এগুলোর মধ্যে বেশিরভাগ মিসাইলকে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম হাওয়াতেই ধোঁ সপ্তাহতে সক্ষম হয়েছে অন্যদিকে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন বলেছে যে আমেরিকান যুদ্ধ জাহাজ দজনার বেশি মিসাইলকে ধ্বংস করেছে যেগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছিল অন্যদিকেই হামলায় কেন ইরানের রাষ্ট্রপতি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন এটা আমাদের ক্ষমতার একটা অংশ ইরানের সঙ্গে জানুয়ার টক কোর না নেওয়া হয় অন্যদিকে ইরানের অধ্যক্ষ ইউজে এজেন্সি রয়টার্স কে বলেছে ইসরায়েলের ওপর হামলার আদেশ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খান জারি করেছিলেন যে এখন কোন সিক্রেট জায়গায় অবস্থান করছে আপনাদের বলে রাখি ইরান ইসরায়েল কে সরাসরি বলেছে যে যদি ইসরায়েল ইরানি হামলার জবাব দেওয়ার সাহস দেখায় তাহলে তারা এর আরো বিধ্বংসী জবাব পাবে যদিও এখানে ইসরায়েলের পি এম বেন জামি নেতানিয়াহু ইরানকে বলেছে তারা ইসরায়েলের ওপর হামলা করে অনেক বড় ভুল করে ফেলেছে আপনাদের বলে রাখি যে যেই সময় হামলা হচ্ছিল সেই সময় আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন এবং উপরাষ্ট্রপতি কামলা হ্যারিস এই পুরো ঘটনাটা মনিটরিং করছিলেন এমনকি কি আমেরিকা এ জ্যাক বলেছে যে ইরানকেই হামলার করা জবাব দেওয়া হবে অন্যদিকে ইউনাইটেড স্টেটে ইসরায়েলের রাজদূত বলেছে ইরান তার করা ভুল খুব দ্রুতই বুঝতে পারবে ইসরায়েল এই নিয়ে ইনভেস্টিগেশন করবে তো বন্ধুরা এখন এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হয় বাংলাদেশি হিন্দু ভাইদের মনোবল বাড়ানোর জন্য আপনি কি বলবেন সেটা কমেন্টে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়